বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তেল কই বানাবো। মাছগুলো বেছে নিয়ে ফিরে আসছি। দেহলিজ পে মেরে দিল কি জো রাখে তুনে কদম, তেরে নাম পে মেরি জিন্দগি লিখ দি মেরে হমদম। হাসি কা মানে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, চলো বন্ধুরা ভেজে নিচ্ছে। তেল দিচ্ছে, তেল গরম হয়ে গিয়েছে, মাছটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টে দিয়ে দিচ্ছি। আমি লাগি স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, জিরে গোলমরিচ ধনে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, মশলাটা কষে নিচ্ছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, জলটা ফুটে গিয়েছে, মাছটা দিয়ে দিচ্ছি। আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি অপর থেকে। তেল কই রেডি, এবার নামিয়ে নিচ্ছি।